না মন খারাপ, যে দল সাপোর্ট করে মানুষ সেই দল হারলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে। বাট টু বি অনেস্ট, আর্জেন্টিনাকে নিয়ে কখনো কোনো এক্সপেকটেশন ছিল না, সো ওইভাবে ভাবার কোনো সুযোগও নাই। কারণ যতদিন ধরে খেলা দেখছি, যতটুকু দেখে আসছি, তাতে করে ওই ওয়ার্ল্ড কাপ নেওয়ার মতো এক্সপেকটেশন কখনো দেখি না আর কি। হইলে সেটা অন্য ব্যাপার। ভাই মেসি ওয়ার্ল্ড কাপ জিতলেও আমাদের কিছু হবে না, হারলেও আমাদের কিছু হবে না, সাপোর্ট করেই যাচ্ছি। মেসি অনেক বড় প্লেয়ার, ওয়ার্ল্ড কাপ দিয়েই বিচার, বা রোনালদো বলেন, এরা সবাই অনেক বড় প্লেয়ার। সো ওদেরকে ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ওরা হয়তো বা ওইভাবে রিড করে, সারা ওয়ার্ল্ড হয়তো বা বলে যে ওদের কাছে থাকলে। বাট টু বি অনেস্ট, মেসি যে মেসি রোনালদো এরা সবাই বড় প্লেয়ার, এতে তো কোনো সন্দেহ নাই। মুশফিক অলওয়েজ চ্যাম্পিয়ন। মুশফিককে নিয়ে আশা, মুশফিককে নিয়ে যে কোনো ম্যাচে, যে কোনো সময়, যে কোনো মোমেন্টেই সেরাটা ও সবসময় দিয়ে এসেছে। কিন্তু একজন খেলোয়াড়ের আসলে কি কোনো গ্যারেন্টি আছে যে অন ফিল্ডে কেমন খেলবে, সেটা সেটা নির্ভর করে ওই দিনের পরে। তো প্লেয়ার হিসেবে মুশফিক কেমন, এই প্রশ্ন আমার মনে হয় না এখানে কারোরই আছে। এখন কেমন করবে সেই গ্যারান্টি তো আসলে কেউ দিতে পারে না। তবে আমাদের প্রথম চয়েস ছিল মুশফিক, এটা যেটা প্ল্যানিং এ ছিল সেই প্ল্যানিং অনুযায়ী তাকে পেয়েছি আমরা। এটা এটা দলের জন্য খুব ভালো হয়েছে। ইয়াং প্লেয়ারদের যেটা আপনি দেখছেন, দেখেছেন এই টিমে ইয়াং প্লেয়ারদের বেশি, যেহেতু এবার যারা ফ্র্যাঞ্চাইজিস পেয়েছে ওনাদের সাথে যেটা আলোচনা হয়েছিল, যেটা যে 3 বছরের জন্য টিমটা পেয়েছে, তো রিটেনের একটা বিষয় থাকে। হ্যাঁ, তো ওই চিন্তা করে ইয়াং প্লেয়ারদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে যে সামনের বছর যদি সব ঠিকঠাক থাকে তো ওরা রিটেনের একটা অ্যাডভান্টেজ পেতে পারে এখানে। আর সেই সাথে সিনিয়র প্লেয়ারও তো আছেন, তবে ইয়াং প্লেয়াররা থাকাতে সুবিধা সুবিধা অনেক বেশি, আর টি-20 গেমস মানে মিক্সড আপ থাকলে সুবিধা হয় না। আলহামদুলিল্লাহ খারাপ না, হয়তো বা আরেকটু মানে আসলে এটা তো লটারির মতো, ডাকগুলো আমরা যদি আরেকটু আগে পেতাম তাহলে হয়তো আরেকটু ব্যালেন্স করা যেত, বাট সো ফার সো গুড, আর খারাপ না। দেখা যাক, ট্রাই করছি, দেখা যাক, খারাপ না। এখানে তো প্রত্যেকটা টিমই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে, তো চ্যাম্পিয়নের তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না, আর এটার কোনো গ্যারান্টি নাই। ও যত ভালোই টিম করেন কেন, চ্যাম্পিয়নের কোনো গ্যারান্টি নেই। অন ফিল্ডে যারা ভালো খেলবে তাদের তাদের চান্সেস বেশি থাকে, এরপরে সেমিফাইনাল যদি কোনো টিম চায়, অন ডেতে কারা ভালো খেলছে এগুলির উপরে অনেক কিছু নির্ভর করে। তো অবশ্যই যে যে টিম করা হয়েছে আমি আশা করছি ইনশাল্লাহ সেরাটাই চেষ্টা করব, এখন বাকিটা দেখা যাবে। সামনে